একটা প্ল্যানিং করতে বলা হয়েছিল ফর ভেরিয়াস স্কিম, একবারে হবে না, বাট টাইম লাগবে, আস্তে আস্তে করতে হবে, ববি তোমাদের ডিপার্টমেন্টকে বলা হয়েছিল। নাম্বার টু, কারণ হচ্ছে হাওড়ায় জল জমে যাওয়াটা একটা পার্মানেন্ট প্রবলেম, যতক্ষণ ড্রেনেজ কাঁচা ড্রেনেজ তুমি তৈরি ভালো করে আমি একটা বস্তিকে গিয়েছিলাম, পুরানো বস্তি দু নম্বর রাউন্ড ট্যাঙ্ক লেন, 400 পরিবার আর দুটো বাথরুম, এটা কেন হয়? বস্তি উন্নয়নের টাকা দেওয়া হয়, মন্ত্রী শুক্রবারে কাউন্সিলর আমি কে ছিল, কে ছিল আপনাদের, সে কি চোখ দিয়ে দেখেনি? না, আমি কোনো কথা শুনতে চাই না, কাউন্সিলরদের কি এটা ডিউটি নয়? আপনি বসুন, কাউন্সিলরদের কি এটা ডিউটি নয় দেখার যে আমার এলাকার কোথায় রেশন কার্ড কোথাও পাই না? তাই তো, ওনাদের কেস এসে ধরা পড়েছিল, জেলে আছে, সে অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট তো কি হয়েছে, এটা তার অ্যাবসেন্টের জায়গায়, এখন তো কাউন্সিলর কেউ নেই এখানে, এখন তো মিউনিসিপ্যালিটির নামে দোষ দিয়ে লাভ নেই, এখন তো অ্যাডমিনিস্ট্রেটর আছে, তো আপনি ওয়ার্ডগুলো কেন দেখছেন না? আমি আপনাকে বলে দেবো, উইদিন 7 ডেজ ইউ হ্যাভ টু ভিজিট অল দ্য স্ট্যাম্পস এরিয়াস এবং যা যা আছে দেখে। এক হচ্ছে আমি মনে করি এক একটা বস্তি এরিয়ায় ছটা আটটা করে বাথরুম দিকে কি অসুবিধা আছে, 400টা লোক দুটো বাথরুম কেন? ইমাজিন, নিজের বাড়িতে হলে কি হবে, আমাদের নিজেদের বাড়িতে যদি একটা বাথরুম না থাকে নিজেদের জন্য কি প্রবলেম আমরা ফেস করি? তো আমার যখন কমিশন আছে আমি সেটাকে দেবো না কেন? এখন অ্যাডমিনিস্ট্রেটারের আন্ডারে এটা আপনাদের দেখতে আমি বলছি, যেখান থেকে গেলে ইমিডিয়েট ইউ স্টার্ট ইউর ওয়ার্ক করি, ডিজিটাল রেশন কার্ড দিলাম, তখন যারা সার্ভে করেছিল তারা সার্ভেটা ঠিক মতো করেননি কি, তাহলে এদের হলো না কেন? এরা প্রত্যেকে কিন্তু হিন্দি ভাষী লোক, আমার হিন্দি ভাষী বাংলা ভাষী উর্দু ভাষী দেখার দরকার নেই, সব মানুষই আমাদের কাছে এক,